হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি বলবো ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করতে হয়। তো বন্ধুরা, এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। একটি বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছে যে যখন ঘড়িতে 10টা বাজবে তখন ঘড়ির কাটার, ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে অন্তর কবে, সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রশ্নটি হলো যখন ঘড়িতে 10টা বাজে তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কোণ কত। ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কোণ বের করতে পেরেছে যেহেতু 10। তো বন্ধুরা, এখানে 10-এর ঘরে হয়ে যাবে আমার ঘন্টার কাঁটাটা, যেহেতু 10টা বাজে আমরা জানি 10-এর ঘরে হবে ছোট কাঁটা মানে ঘন্টার কাঁটাটা, এবং 12-র ঘরে হবে কি আমার মিনিটের কাঁটাটা। এটা ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা, এবং এটি কত ডিগ্রি কোণ করেছে যদি আমাকে প্রশ্ন করে যে কত ডিগ্রি কোণ করেছে। দেখো, এখানে দুটো কোণ রয়েছে, এখানে এইখানে একটা কোণ রয়েছে, কোণ করেছে, এখানে একটা কোণ রয়েছে। তো কোন কোণটাকে আমি বের করব আমাকে বুঝে নিতে হবে। যদি আমাকে বলে যে যখন 10টা বাজে তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে ন্যূনতম কোণ কত, তাহলে এটা নেব। যদি আমাকে বলে যে দেখো স্টার্টিং হয়েছিল আমার এখানে, ঘন্টার কাঁটা ছিল এখানে, এখানে দেখো কি ঘন্টার কাঁটা ছিল, এইখানে মিনিটের কাঁটা ছিল, এখানেই ঘন্টার কাঁটা ছিল, মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা ঘুরে 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 এদিক দিয়ে ঘুরেছে, মানে এই এই এইদিকে ঘুরে ঘুরে আস্তে আস্তে এ কি করেছে, 10-এ এসেছে ঘন্টার কাঁটা, আর মিনিটের কাঁটা ঘুরতে 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 আবার 10টা যখন বাজে আবার সেই নিজের স্থানে পৌঁছে গেছে। কিন্তু তা ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে এখানে অবস্থান শুরু করেছিল, ও মিনিটের কাঁটা এখন এখানেই রয়েছে আর ঘন্টার কাঁটা এখানে চলে এসেছে। তাহলে আমাদের যখনই বলবে কত ডিগ্রি কোণ করেছো তখন আমরা এই কোণটা বের করব, তখন আমাদের এই বড় কোণটাই বের করতে হবে। কিন্তু ও যখন আমাদের বললে যে ন্যূনতম কোণ কত, এদের মধ্যে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যে ন্যূনতম কোণ কত, তখন আমরা এই কোণটা বের করব। তো এখানে এই বড় কোণটাই আমাকে বের করতে হবে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যে। এবার দেখো, ও আমরা একটু ভালো করে যদি জানি যে টোটাল এখানে 12টা গ্যাপ রয়েছে, এই যে একটা গ্যাপ, এইখানে একটা গ্যাপ, এরকম ভাবে 1-2 করে একের ঘরে এসে 2-এর ঘরে এসে, মানে কটা গ্যাপ অতিক্রম করেছে, 12টা। তাহলে এটা কি টোটাল বৃত্ত, একটা বৃত্তের কত ডিগ্রি হয় একটা বৃত্ত, ও মানে মানে 12টা গ্যাপ অতিক্রম করতে অতিক্রম করলে কত ডিগ্রি অতিক্রম করে, 360 ডিগ্রি। তাহলে একটি গ্যাপের জন্য কত হয়, 360 বাই কত, 12 দিয়ে কাটলে কত হয়ে যায়, 30 ডিগ্রি। তাহলে এখানে এই একটা গ্যাপের জন্য কত ডিগ্রি অতিক্রম করে, 30 ডিগ্রি। তো একটা সিম্পল অঙ্ক একদম, একটা গ্যাপের জন্য 30 ডিগ্রি অতিক্রম করে। মিনিটের কাঁটা যেহেতু সেম প্লেসে রয়েছে তাহলে এটা নিয়ে কোনো চিন্তা করার ব্যাপারই না, শুধু দেখবো ঘন্টার কাঁটা কতগুলো গ্যাপ অতিক্রম করেছে বা কতগুলো ঘর অতিক্রম করেছে। একটা ঘরের জন্য 30 ডিগ্রি, দুটো ঘরের জন্য এরকম 60 ডিগ্রি। এই তাহলে এখানে কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, 10টা বাজে মানে 10টা ঘর অতিক্রম করেছে। তাহলে যখন 10টা বাজবে মানে একটা ঘরের জন্য কত ডিগ্রি কোণ করে, 30 ডিগ্রি। তাহলে 10টা ঘরের জন্য কত ডিগ্রি কোণ করবে, 30 গুণ 10 মানে 300 ডিগ্রি, 300 ডিগ্রি কোণ করবে। তা বন্ধুরা, 10টা ঘরের জন্য কি 300 ডিগ্রি কোণ করবে। তাহলে আমরা এরকম ভাবে 10টা ঘর কেন, মানে যখন 10টা বাজবে তাহলে কি, 10টা বাজবে তখন কত ডিগ্রি কোণ করবে, যখন 10টা বাজবে তখন কি কি 300 ডিগ্রি কোণ করবে, এটা হয়ে যাবে আনসার। তাহলে এরকম ভাবে যদি আমরা সাতটা, যখন সাতটা বাজবে কি করবো, যে কটা বাজবে যদি দেখি যে এই এক কাঁটাটা ফিক্স রয়েছে, মানে 12টা 7টা কোনো বলেনি, 12টা বেজে 30 মিনিট বলেনি, যদি 30 মিনিট বলতো তাহলে কি করতে হবে, সেটার জন্য একটা ভিডিও আমি করে রেখেছি, রীতিমতো আই বাটনে দিয়ে দেবো, তোমরা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। যদি এরকম বলে যে 10টা 7টা 8টা, তখন ধরো সাতটা যখন বাজে তখন কি করব, তো যখন সাতটা বাজে তখন কি করব, যখন সাতটা বাজবে এ যখন সাতটা বাজবে তখন কি করব, ও আর যখন সাতটা বাজবে তখন কি করবো, সেই একই রকম সাতটা বাজলে কি করব, 30-এর সাথে 7 গুণ করব। এমন ভাবে এ যদি 8টার সময় আমার কত ডিগ্রি কোণ করেছে বের করে, যেহেতু সব 12-র ঘরে থাকবে, 8টা 10টা 2টো 1টা যা থাকবে, এই কোনো মিনিট না থাকলে, এ ঠিক আছে, তো ফিক্সড একটা সময় থাকলে, তাহলে এখানে ধরো 30 8টার সময় কত ডিগ্রি কোণ, 8 গুণ করব, ও 30-এর সাথে 9টার সময় কত ডিগ্রি কোণ, তাহলে এ 9 গুণ করব, ও তাহলে এখানে এরকম ভাবে বেরিয়ে যাবে, এটা 321-210 ডিগ্রি, এটা 3-8-24 240 ডিগ্রি, আর 3
তোমার 3 নং 27, তাহলে 370 ডিগ্রি। ওরা বলতো যে 11টা যখন বাজে তখন কি করবো, 11-র সাথে 30 গুণ করে দেবো। তাহলে 11টা বাজলে কত ডিগ্রি কোণ করবে, কত ডিগ্রি কোণ করবে, তো তখন 330 ডিগ্রি কোণ করবে। তো এইভাবে আমরা বের করব। তা বন্ধুরা, যদি আমাকে এই কোশ্চেনটা এরকম না করে বলে যে যখন 10টা বাজে তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে ন্যূনতম কোণ কত, ঠিক আছে, ন্যূনতম কোণ কত, তখন ন্যূনতম কোণ যখন বের করবো তখন এইটুকু বের করতে হবে, দেখবো কটা গ্যাপ রয়েছে। এখানে সিম্পলি কি করব, ও 10, 11, 12, মানে একটা দুটো গ্যাপ রয়েছে, মানে হচ্ছে 2 কে 30 দিয়ে গুণ করে দেবো, কত হয়ে যাবে 60। এখনই বলবে যে ন্যূনতম কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখানে এমনি সিম্পল ন্যূনতম উল্লেখ না করে দিলে আমরা এইভাবে করব, আর যদি ন্যূনতম উল্লেখ করে দেয় তখন কি করব, 2 কে 30 দিয়ে গুণ করলাম, করলে 60 ডিগ্রি। মনে রাখবো যে 12-র থেকে এ সবসময় যত টা বলে দেবে, মানে যত সময় বলে দেবে, ধরো 5টা বলে দিল, 5টা হলে ন্যূনতম গ্যাপ, ন্যূনতম গ্যাপের ক্ষেত্রে 12-র থেকে 5 বিয়োগ করে তার সাথে 30 ডিগ্রি গুণ করব, ও যা তাহলে কত হয়ে যাবে, এখান থেকে 7 হয়ে গেল, ও ইনটু 30, হ্যাঁ 300, 210 ডিগ্রি। তো একটা জিনিস মনে রাখতে হবে, এইটা কত ও তোমার ন্যূনতমটা, ন্যূনতম হলে এইভাবে বের করব যে এ 12-র থেকে যত বলবে তো 12-র থেকে তত বিয়োগ করব, যেমন 10টা বলেছে, এখানে বলছে 10টার সময় ন্যূনতম কোণ কত, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে ন্যূনতম কোণ কত, তখন 12-র থেকে কি করব, 10-কে বিয়োগ করলাম ইনটু 30, তাহলে কত হয়ে গেল, এখানে 2 গুণ 30 মানে হচ্ছে 60 ডিগ্রি। আর যদি ন্যূনতম না বলে যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে, তখন কি হয়ে যাবে, এ এখানে 10 দিয়ে যা বলবে তার সাথে 30 গুণ করবো, 300 ডিগ্রি। তা বন্ধুরা ক্লিয়ার হয়ে গেছে যে কখন আমাকে কি করতে হবে, উৎপন্ন করেছে মানে আমরা এখান থেকে শুরু হয়েছিল এদিকে আসছে, এ উৎপন্ন করেছে, আর ন্যূনতম বললে এখানে এসছে, সব থেকে কম কোণ এইটা। তা আমাদের বুঝে নিতে হবে যে কি কোনটা করতে হবে। আর বন্ধুরা, তোমাদের যদি এখনও কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর অন্য কোনো বিষয়ে এই ভিডিও চাইলে ভিডিও কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাও, তো আমি রীতিমতো সেই ভিডিও করে দেবো তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে। তো আজকের মতো এইটুকুই, টেক কেয়ার, বাই বাই।